আমরা তিনজন এখন আলীর সুড়ঙ্গের সন্ধানে সামনে এগিয়ে যাচ্ছি এই ঢালুপথ দিয়ে। তাহলে আপনারাও আমাদের সাথে সাথে চলুন, দেখে আসি আলীর সুড়ঙ্গে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কোন রোমাঞ্চকর অনুভূতি অপেক্ষা করছে আমাদের সবার জন্য। লেটস গো টু এনজয় আলিস কেভ। তো আমরা এখন আলীর গুহায় চলে যাচ্ছি। আমার সাথে তোহা আছে আর ক্যামেরার পিছনে আছে রাকিব। তো এই একটা পরিবেশ, আমরা যখন রোদের পর থেকে এই গুহাতে প্রবেশ করছি, সামান্য ঠান্ডা একটা প্রশান্তি আমাদের গায়ে স্নিগ্ধতার একটা আবেগ পরশ বুলিয়ে দিয়েছে। সেটা খুবই একটা অমায়িক, খুবই সুন্দর, খুবই একটা দারুণ ছিল আর কি। পাশেই আমরা পানির পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি, মানে কি একটা প্রশান্তি এনে দেওয়ার মতো। তো অসাধারণ, বাইরের রোদ, এখানে কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর। আমরা তো একটা ডিপ ফ্রিজের ভিতরে আছি, আমরা রেফ্রিজারেটরের ভিতরে আছি। তখন তাদের সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখে আসি। ওই যে সিসিম পার্ক, ওকে আমরা গুহার খুব যত যাচ্ছি ততই গভীরে প্রবেশ করছি, গহীন। আলীর গুহার অ্যাডভেঞ্চারে আরেকটি মজা হচ্ছে এরকম চিপা মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া, দুই পায়ের উপর ব্যালেন্স রেখে, দুই হাতের উপর ব্যালেন্স রেখে অত্যন্ত সাবধানতার সহিত এগিয়ে যাওয়াই হচ্ছে অন্যতম একটা আনন্দ। তাহলে চলুন আপনারাও। আমার ডান সাইডে একটা পথ, বাম সাইডে একটা পথ, এবার আমরা কনফিউজ কোন পথে গেলে আমরা আসল গোয়ার সন্তান পাবো। তো সবাই কি বলো, কোন পথে ডানে গেলে ভালো হবে নাকি বামে গেলে ভালো হবে? উইচ ইজ দ্য রাইট ওয়ে টু গো আলিস কে? দিস ওয়ে, ওকে লেটস গো টু সিডিস অফ আনন উইথ আলিস কে। ইজ থ্রি ট্রাভেলার ইজ কে স্ট্যান্ডার্ড। ওয়াও, কি আছে really খুব গভীর, খুব সাবধান যেতে হবে। তো চলেন একদম বন্ধ করতে হবে প্রশাসন সহজে আমরা আলু গুহাতে দেখতে পাচ্ছি একদম অন্ধকার আলু গুহাটা। তো দেখবো দেখি কি আছে অন্ধকার। ঘুরপুরে মানে একজন পাশে যে আছে তাকে দেখতে পাচ্ছি না, লাইট জ্বালালে আমরা আবার দেখতে পাবো একজন আরেকজনকে। তো এই হচ্ছে সেই বিখ্যাত আলীর গুহা আলিস কে। আপনারা আসবেন অ্যাডভেঞ্চারের জন্য। বাজারত